বৈরী আবহাওয়ায় পশ্চিমাঞ্চল রেলের শিডিউল বিপর্যয় হয়েছে। প্রায় প্রতিটি ট্রেন 1 ঘন্টা থেকে 5 ঘন্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফলে যাত্রীদের নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলে সন্ধ্যা 7টার পর থেকে সকাল 9টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে মোড়ানো থাকে। দুর্ঘটনা এড়াতে গতি কমিয়েছে ট্রেন, ফলে ট্রেন গন্তব্য পৌঁছাতে বিলম্ব হচ্ছে। রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে বিভাগের অধীনে 38টি আন্তঃনগর ট্রেন, 31টি মেল ট্রেন এবং 6টি লোকাল ট্রেন চলাচল করে। ঘন কুয়াশার জন্য বেশিরভাগ যাত্রীবাহী ট্রেন বিলম্বে চলাচল করছে। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস 5 ঘন্টা 15 মিনিট, নীলসাগর এক্সপ্রেস 5 ঘন্টা, একতা এক্সপ্রেস 2 ঘন্টা, রূপসা 2 ঘন্টা, সুন্দরবন এক্সপ্রেস 1 ঘন্টা 15 মিনিট সহ বেশিরভাগ ট্রেন বিলম্বে চলাচল করছে। ঈশ্বরদী থেকে যে সমস্ত ট্রেনগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে, সঠিক টাইমে যদি আমাদের এখানে ট্রেনগুলো আসে তাহলে আমাদের যাত্রীগুলো দুর্ভোগ হবে না এবং দুর্ভোগে আমরা পড়ি না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ ট্রেনগুলো এখানে আমাদের ঈশ্বরদী জংশন থেকে অনেক দেরিতে আসছে। আমাদের এখানে যাত্রীরা অনেক দুর্ভোগ পোহাচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা অনেক সময় বসে থাকছে, বসে আছে অনেক টাইম ধরে ট্রেনের অপেক্ষায়। রাজশাহী যাব, প্রচুর শীত, শীতের মধ্যে আমরা অনেক লং টাইম ধরে এখানে বসে আছে অপেক্ষা করছি, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন আসা আসলে সিরিয়াল যে টাইম, সেই টাইমভাবে ট্রেন আসছে না। এই শীতের মধ্যে আমরা প্রচুর কষ্ট করছি, যাত্রীরা প্রচুর দুর্ভোগ করছে। তো আমরা সরকারের কাছে এবং যারা কর্তৃপক্ষ আছেন আমরা জোর দাবি করব, এই ট্রেনগুলো যেন সঠিক টাইমে যদি আসে তাহলে এই দুর্ভোগ থেকে, এই শীত কুয়াশা, ছোটো বাচ্চারা এখানে দেখছি খুব কষ্টের মধ্যে আছে, সবাই অন্তত এখান থেকে একটু ভালো থাকতে পারে।